আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম ডিয়ার লার্নার্স তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা তোমরা যারা কলেজে পড়ছ তোমাদের জন্য আমি আবারও রাইটিং পার্ট এর ক্লাস বানানো শুরু করেছি এত এখন আমি তোমাদের জন্য আলোচনা করব হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন তোমাদের কলেজে মনে করো কোনো ক্যান্টিন নাই তো এই ক্যান্টিন স্থাপনের জন্য প্রিন্সিপাল বরাবর আবেদন করতে হবে তো এই অ্যাপ্লিকেশনটি যদি সিলেবাসে থাকে তাহলে অবশ্যই পড়বে তো চলে আসি মূল পড়ার দিকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই স্ক্রিনে দেখে ফলো করো তোমাদের প্রথমে কি করতে হবে প্রথমে ডেট বসিয়ে দিতে হবে তারপরে তোমরা দ্য প্রিন্সিপাল লিখবে তারপরে তোমাদের কলেজের নাম এবং কলেজের অ্যাড্রেস বসিয়ে দিবে তারপরে সাবজেক্ট বসিয়ে দিবে সাবজেক্ট তো আমরা জেনেই গেছি অ্যাপ্লিকেশন ফর সেটিং আপে ক্যান্টিন এরপর তোমাদেরকে স্যার এই শব্দটি বসিয়ে দিতে হবে তারপর এই বডি অফ দ্য অ্যাপ্লিকেশন এই অংশটাকে আমি বক্স করে এবং বোঝাই দিচ্ছি উইথ ডিউ রেসপেক্ট যথাযোগ্য সম্মানের সহিত উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর ইনস্টিটিউশন ব্যাক টু স্টেট দ্যাট দ্যার ইজ নো ক্যান্টিন ইন আওয়ার কলেজ তাহলে যথাযোগ্য যথাযোগ্য সম্মানের সহিত আমরা আপনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা নিবেদন করছি যে আমাদের কলেজে কোনো ক্যান্টিন বা খাবারের দোকান নেই সো তাই উই আর ফেসিং এ লট অফ প্রবলেমস আমরা অনেক সমস্যার মুখোমুখি হচ্ছি উই হ্যাভ টু রিমেইন হাংরি আমাদেরকে ক্ষুধার্থ থাকতে হয় উই ক্যান নট বি অ্যাটেন্টিভ ইন আওয়ার ক্লাসেস আমরা আমাদের ক্লাসে মনোযোগী হতে পারি না সো উই রিকোয়েস্ট ইউ টু সেট আপ এ ক্যান্টিন তাই আপনার কাছে অনুরোধ করছি একটি ক্যান্টিন স্থাপনের জন্য উই দেয়ার ফোর প্রে অ্যান্ড that দ্যাট ইউড কাইন্ডলি টেক নেসেসারি স্টেপস টু সেট আপ এ ক্যান্টিন ইন আওয়ার কলেজ অ্যাজ soon as পসিবল অতএব আমরা প্রার্থনা করছি এবং আশা করছি যে আপনি দয়া করে আমাদের কলেজে যত শীঘ্র সম্ভব একটি ক্যান্টিন স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মর্জি হবেন এরপরে তোমরা এই অংশটাকে লিখবে ইয়োরস অবিডিয়েন্টলি একজনের নাম লিখে দেবে তারপরে অন বিহেভ অফ দ্য স্টুডেন্টস তো যাই হোক এখানে ক্লাসটা শেষ হলো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর প্রত্যেকেই আমার ইংলিশ হয়ে আজিম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফেজ